এটার মডেল হচ্ছে 1932, এটা 2019। দেখছেন আমি এখন শাটারটা অন করছি, এখন এটা অটোমেটিক অন হয়ে যাবে, ঠিক আছে। এটা নতুন যে সমস্ত মডেলগুলো আইতেছে সবগুলোর মধ্যে, এটা কিন্তু এখন অফ আছে, ঠিক আছে। এটাকে আমি যে কোনো একটা কীতে প্রেস করব অথবা ট্র্যাক প্যাডে আমি টাচ করলে এটা অন হয়ে যেতেছে, অন হয়ে যাবে, দেখেন, ঠিক আছে। বিষয়টা আমি আবার দেখাচ্ছি, এই দেখেন, এটা আমি এখানে শাট ডাউন দিচ্ছি, ঠিক আছে। এটাকে আমি এখন শাট ডাউন আবার দিচ্ছি, দুটোই শাট ডাউন হয়ে গেছে। এখানে আমার কাছে একটা পুরাতন আছে ম্যাকবুক আয়ার, এটা এসে 2015-14 আসে, 15-17 পর্যন্ত আসে আর কি। এগুলো এটাকে আমি বন্ধ করতেছি, ঠিক আছে, তিনটাই কিন্তু এখন বন্ধ আছে, ঠিক আছে। এখন পুরাতনটা দেখেন, যত টিবা টিবি করেন কোনো কাজ হবে না যদি পাওয়ার বাটন না প্রেস করেন, ঠিক আছে। আমি পাওয়ার বাটন প্রেস করলাম, এটা এখন অন হবে, অন হয়ে গেছে, দেখতেছি আওয়াজ আসছে, অন হয়ে গেছে। আর এগুলাতে ট্র্যাক প্যাড অথবা যে কোনো একটা বাটনে প্রেস করলে অন হয়ে যাবে, অথবা আপনি এটা এরকম করলেন এখন, ঠিক আছে। এটা আমি শুধু শাটারটা অন করছি, এটা অন হয়ে যাবে। প্রথম যখন নতুন মডেলটা আসে তখন অনেক কাস্টমারই আমাদের কাছে জিজ্ঞাসা করতো যে ভাই এটা এরকম এরকম, এটা কি কোনো সমস্যা কি না। আমরা বলতাম না, এটা এরকমই নতুন মডেল, এরকমই সিস্টেম এগুলার। পুরাতন যে মডেলগুলো আছে এগুলাতে পাওয়ার বাটনে চাপতে হবে, পাওয়ার বাটনে প্রেস করার পর পাওয়ারটা আসে, অবশ্যই পাওয়ার বাটন। নতুন যে মডেলগুলো আছে এগুলাতে যে কোনো জায়গাতে প্রেস করলে আপনার পাওয়ারটা চলে আসবে, যদিও বা এখানে দেখেন পাওয়ার বাটন আছে, টাচ আইডি সহ, এটা ফিঙ্গারপ্রিন্ট সহ কাজ করবে এই বাটনটা। এটা হচ্ছে 19 মডেল, এটাতে যে কোনো, দেখেন আমি যে কোনো একটা বাটনে প্রেস করতেছি, এখন পাওয়ারটা চলে আসবে। গ্রে কালার যেটা আছে এটা হচ্ছে 2020 মডেল, এটাতেও দেখেন সেম, আমি কিন্তু পাওয়ার বাটনে প্রেস করব না, অন্য যে কোনো এক জায়গায় প্রেস করব, অথবা ট্র্যাক প্যাড যেটা আছে ট্র্যাক প্যাডে প্রেস করলে এটা পাওয়ার চলে আসবে। রোজ গোল্ড যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে 2019 মডেল, আর স্পেস গ্রে যেটা হচ্ছে এটা হচ্ছে 2020। বাম পাশে যেটা দেখতেছেন সিলভার সেটা হচ্ছে 2015 ম্যাকবুক আয়ার। এখানে সবগুলোই ম্যাকবুক আয়ার মডেল ডিফারেন্ট। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কারো যদি ম্যাকবুক প্রো, ম্যাকবুক আয়ার, আইম্যাকের কোনো কিছু দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ফেসবুক লিংক ডিসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন।